সিলেটে বিভিন্ন ব্র্যান্ডের প্রায় 10,76,00,000 টাকার মাদক ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। বিজিবি 19 ব্যাটালিয়নের বাস্কেটবল গ্রাউন্ডে এসব ধ্বংস করা হয়। প্রায় 2 বছর ধরে জকিগঞ্জ সীমান্তের বিভিন্ন এলাকা থেকে এসব উদ্ধার ও জব্দ করা হয়। বিজিবি রিজিয়ন কমান্ডার এবিএম নওরোজ হেসান পিএসসি বলেন যে পরিমাণ মাদক জব্দ উদ্ধার করা হয়েছে তার চেয়ে কয়েক গুণ মাদক সমাজে ছড়িয়ে পড়েছে। তিনি মাদকদ্রব্য পাচার রোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সবার সহযোগিতা কামনা করেন। সেটা হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু মাদককে আসলে সমূলে উৎপাদন করতে পারবে না। এটা একটা সামাজিক সমস্যা এবং সামাজিকভাবেই মোকাবেলা করতে হবে। আমাদের পারিবারিকভাবে সামাজিকভাবে সকল প্রশাসনের কর্মকর্তা যারা আছেন, আপনারা যারা আছেন, প্রিন্ট মিডিয়া, ইভেন শিক্ষাক্ষেত্রেও এই বিষয়গুলি নিয়ে প্রচার প্রচারণা অব্যাহত রাখতে হবে।